গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটা নতুন নতুন ব্লগ শুরু। এখন অফিস যাচ্ছি, দেখতে থাকবো ভিডিও। ভালোই রোদ উঠেছে, গরম মধ্যে বেশ কালকের মতো। একটু তাড়াতাড়ি যেতে হবে। চলে গেলাম এই রোডের কাছাকাছি। ঠিক হবে তো নাকি? হ্যাঁ
এইগুলো উপর থেকে বাস ধরবো উল্টো ডাঙা। ট্রেনই নেই, বজ বজ 9:22 ট্রেনই আসেনি এখনো। চলো দাঁড়িয়ে তো যাই। সরকার যতক্ষণ না গঠন হচ্ছে ফাঁকা ফাঁকাই চলবে মনে হচ্ছে। ছুটির মেজাজে আসছে মনে হচ্ছে। ট্রেন আসছে, বাইশ প্রায় হয়ে গেল।
স্টেশনের নামটা এবার অফিস ভালো রোদ উঠেছে। হ্যাঁ কে দেরি করে দিয়েছে ট্রেন? ট্রেন এখন লেট করেই চলছে, কালকেও লেটে এসছে ট্রেনটা, রোজই লেটে থাকছে। কেন, ভিড়ের জন্য? ও হ্যাঁ হ্যাঁ আজকেও কড়া রোদ দিয়েছে, কালকে কি গরম, আজকে হ্যাঁ তাপমাত্রা বৃদ্ধি পাবে, কালকে অসহ্য গরম ছিল। হ্যাঁ হলো, একটু ঠান্ডা হলো, আজকে দেখো কি হয়। হ্যাঁ না যেরকম দিবে ওরকম গিফট আর কি। হ্যাঁ হ্যাঁ তিনটে মোবাইল সবচেয়ে বড় যে আছে আছে দাদা, কাছাকাছি কোনো একটা পেয়ে যাবো, যেটা 6-7টায় আছে কত 15টায় আছে। ট্রেন এসে গেছে, ট্রেনে টালিগঞ্জে নামলো, মেট্রো ধরবো রবীন্দ্র সরোবর।
বেলুন নামলাম, জিনিস নিয়ে বাড়ি যাবো। রোজ নাম চাপ না, অনেকটা দূর যাবো সেই অর্জুনপুর। জাম কত করে? এই তো মুশকিলে ফেলো, ২০ টাকা দিলে তো আমি অটোই উঠতে পারবো না। ১০০ টাকা ভাঙানি হবে না? হ্যাঁ দাদা, ১০০ টাকা ভাঙানি হবে, ২০ টাকা ছোটোলা দেবে, ১০০টাকা আরেকটা কাটো। আরে 10-15 গ্রাম কমে গেছে, 10-15 গ্রাম কম। আর ঢেঁড়স কত করে দেবে বলো? ২৫ না? হ্যাঁ কি গরম রে ভাই, না আমি তো বলেই নিলাম তোমায়, আমি তোমায় বলে নিলাম যার জন্য ওইখান থেকে জাম কিনলাম না, সূত্র নেই বলে। হ্যাঁ ২৫০ দাও তাহলে, অটোওয়ালা দেবে না তো আমাকে? ২৫০ দাও, তোমার ২০ টাকা দিচ্ছি আমি, তোমার ২০ টাকা আমি দিচ্ছি। আমি দোকান থেকে করতে পারছি না, ৫০ লোকে দিতে পারছি না। ৪২ নিও, হ্যাঁ আমার লাগবে ৮টা টাকা, যদি পারো তো নাও। ৮টা টাকা লাগবে দাদা, হবে না? মানে তোমাকে রিকোয়েস্ট করেও লাভ নেই, ৮টাকা সূত্র পাবো না ঠিক আছে। কত হলো একটু বলবে? কত হলো বলবে? হ্যাঁ অনলাইনে দেবো,
এক বছর ট্রেসিং কাটি বার করা যাবে, পারে না তাহলে করুক। বাড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করতে ভুলবেন না। গুড নাইট।